চলছে বিএনপির সমাবেশ সাভারে মন্ত্র ভেঙে দেওয়ার অভিযোগ আওয়ামী লীগের সমাবেশে উত্তরা ও রাজবাড়িতে মার্কিন ভিসা নিষেধাজ্ঞায় পুলিশের ইমেজ সংকট হবে না বলেছেন আইজি সঠিকভাবে দায়িত্ব পালনের দাবি ই টেন্ডারিং এও ভয়ানক দুর্নীতি রাজনৈতিক ব্যক্তি সরকারি কর্মকর্তা ও ব্রিডারদের যোগসাজশ তথ্য প্রমাণ টিআইবি হাতে দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সরকারের পদত্যাগ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন সহ এক দফা দাবিতে রাজধানীর ধলাইখাল এলাকায় সমাবেশ করছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি বেলা তিনটায় সমাবেশটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে সমাবেশ শুরু হওয়ার আগে থেকেই রাজধানীর দক্ষিণ মহানগরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা এ সময় নির্দলীয় সরকার এবং বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রতিবাদী নানা স্লোগান দেন নেতাকর্মীরা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে বক্তব্য রাখছেন কেন্দ্রীয় নেতারা তারা বলেন বেগম খালেদা জিয়া সরকারের রাজনৈতিক প্রতিহিংসার বিচারে বন্দী তীরে তীরে বেগম জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিতেই চিকিৎসকদের পরামর্শের পরও তাকে মুক্তি দিয়ে বিদেশে পাঠাচ্ছে না সরকার বেগম জিয়ার কিছু হলে দায় সরকারকেই নিতে হবে অবিলম্বে বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো এবং নির্দলীয় সরকারের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা পুলিশের অনুমতি না পাওয়ায় আমিনবাজারের সমাবেশ স্থগিত করেছে বিএনপি মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ করেছে দলটি সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে আজ সেখানে সমাবেশের কর্মসূচি ছিল বিএনপির দলের নেতারা অভিযোগ করেন রাতে নির্ধারিত স্থানে তৈরি করা মঞ্চ পুলিশের উপস্থিতিতেই ভেঙে দেয় আওয়ামী লীগের কর্মীরা যদিও মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে পুলিশ তারা জানিয়েছে একই জায়গায় আওয়ামী লীগ সমাবেশের ঘোষণা দেয় কাউকে অনুমতি দেওয়া হয়নি কাল একই স্থানে সমাবেশ হবে বলে জানিয়েছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় রাজধানীর উত্তরা চলছে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ বিকেল তিনটায় এই সমাবেশের কার্যক্রম শুরু হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এছাড়াও কয়েকজন প্রেসিডিয়াম সদস্য সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে এ মুহূর্তে সেখানে বক্তব্য রাখছেন ঢাকা মহানগর নেতারা গেল ১৯ সেপ্টেম্বর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয় থেকে দেশব্যাপী গুচ্ছ কর্মসূচি ঘোষণা করা হয় এর অংশ হিসেবে এই কর্মসূচি ছাড়াও ২৭ সেপ্টেম্বর গাজীপুরে এবং ৪ অক্টোবর চট্টগ্রামের মিরসরাইয়ে সমাবেশ করবে আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার কারণে সাধারণ মানুষের কাছে পুলিশের ইমেজ সংকট হবে না বলে মন্তব্য করেছেন পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন পুলিশ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে রাজধানীর পল্টনে ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সেমিনার শেষে এমন মন্তব্য করেন তিনি রাজনৈতিক সংঘাতের সময় ক্ষমতাসীন দলের কর্মীদের অবৈধ অস্ত্র প্রদর্শনী হলেও তা উদ্ধারে পুলিশের ভূমিকা নেই সেই সাথে অবৈধ অস্ত্র জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে কি এর জবাবে আইজিপি বলেন নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযানের পরিকল্পনা রয়েছে এদিকে শীর্ষ সন্ত্রাসীদের তাণ্ডবে গুলিবিদ্ধ হয়ে সাধারণ মানুষ নিহতের ঘটনার পরেও পুলিশ প্রধান দাবি করেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল বলেছেন রেমিটেন্স বাড়ানো গেলে দেশের চলমান ডলার সংকট সহ অনেক সমস্যার সমাধান হতো তবে বিদেশে যেভাবে শ্রমিক যাচ্ছেন একই সমান্তরালে রেমিটেন্সের পরিমাণ বাড়ছে না এটি খতিয়ে দেখা প্রয়োজন রাজধানীর এক হোটেলে পাবলিক ফাইন্যান্স ম্যানেজমেন্ট বিষয়ক সামিটে একথা বলেন অর্থমন্ত্রী You come up with your thought-provoking ideas, and then let us exercise based on your ideas. In that case, it will be a good idea to help us out of our problems right at the moment. ই টেন্ডারিংয়েও একক দরপত্রের মাধ্যমে ব্যাপক দুর্নীতির প্রমাণ পেয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি রাজনৈতিক ব্যক্তি সরকারি কর্মকর্তা ও ব্রিডাররা যোগসাজশে ই টেন্ডার দখল করে রেখেছে ই সরকারি ক্রয় প্রতিযোগিতা নিয়ে সোমবার টিআইবির ৪২ পৃষ্ঠার গবেষণায় বলা হয় স্থানীয় সরকার বিভাগে দুর্নীতির মাধ্যমে সবচেয়ে বেশি ই টেন্ডারিং হয়েছে এর মধ্যে ৭০ ভাগ কাজ পাচ্ছেন স্থানীয় ঠিকাদাররা একক দরপত্রে কাজ পায় এমন শীর্ষ জেলা ফেনী ও নোয়াখালী একক দরপত্রে শীর্ষ ১০টি প্রতিষ্ঠান কাজ পায় নিয়মিত এর মধ্যে শীর্ষে রয়েছে মেসার্স ইকবাল এন্টারপ্রাইজ টিআইবির নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান বলেন ই টেন্ডারিংয়ে ৭৫ থেকে ১০০ ভাগ কাজ হয়েছে সিঙ্গেল বিডিং এর মাধ্যমে
যেখানে দুর্নীতি হয়েছে সবচেয়ে বেশি। উচ্চ মূল্যের কাজগুলো ই টেন্ডারিং এর আওতায় এনে দুর্নীতিমুক্ত করতে হবে বলে মন্তব্য করেন তিনি। রাজধানীর লালবাগে ডজ ইন্ডাস্ট্রিয়াল কোম্পানির মেটালাইজিং ভবনের আগুন নিয়ন্ত্রণে দুপুর 1:30 লাগা আগুন 2 ঘন্টা পর নিয়ন্ত্রণে নেয় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগার খবরের পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের 2 ইউনিট প্রথমে নিয়ন্ত্রণের কাজ শুরু করলেও পরে বাড়ানো হয় আরও 6টি ইউনিট। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে আগুনের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে নারী শিশুসহ একই পরিবারের 6 জন চিকিৎসা নিচ্ছেন শেখ হাসিনা বার্ন ইউনিটে। পুলিশের রুদ্ধশ্বাস অভিযান ও ব্যাপক গোলাগুলির পর সন্ত্রাসীদের দখলমুক্ত হল সার্বিয়া সীমান্তবর্তী কসোভোর একটি গির্জা। নিহত হয়েছে 3 হামলাকারী সহ 4 জন, আত্মসমর্পণ করেছে 30 অস্ত্রধারী। এই হামলা ও হতাহতের ঘটনায় প্রতিবেশী সার্বিয়াকে দোষারোপ করেছেন কসোভোর প্রধানমন্ত্রী আলবেনি কুর্তি। পাল্টা বক্তব্যে কসোভোর বিরুদ্ধে উস্কানির অভিযোগ তুলেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিক। আলবেনীয় বিদ্রোহীদের সাথে সরকারের শান্তি আলোচনা থমকে থাকার গত কয়েক বছরের মধ্যে এ ধরনের হামলা ও হতাহতের ঘটনা দেখেনি কসোভোবাসী। স্থানীয় সময় রবিবার রাত 3টায় সার্বিয়া সীমান্ত লাগোয়া কসোভোর বানজাস্কা গ্রামের একটি অর্থোডক্স গির্জা দখলে নেয় একদল অস্ত্রধারী। হ্যান্ড গ্রেনেড, রকেট ও স্বয়ংক্রিয় অস্ত্রের হামলায় শুরুতেই এক পুলিশ নিহত হয়। সন্ত্রাসীদের অবস্থান ঘিরে দিনভর অভিযান চলে। রাতে অভিযানের সমাপ্তি ঘোষণা করে বিপুল অস্ত্র ও গোলা বারুদ জব্দের দাবি করে পুলিশ বিভাগ। 2008 সালে স্বাধীনতা ঘোষণা করে সার্বিয়া থেকে আলাদা হয় কসোভো। তবে কসোভো স্বাধীনতাকে অস্বীকার করে কট্টর অবস্থান ধরে রেখেছে আলবেনীয় বিদ্রোহীরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে 5টায় রয়েছে নিউজ সাতান। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladesh news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladesh news। ধন্যবাদ সবাইকে।